الله يا ربي يا الله. সাদাকাতুল ফিতির ও রমাদান এটা একটা বিষয় ছিল। সাদাকাতুল ফিতির ধনীর উপরেও ফরজ, গরিবের উপরেও ফরজ। আবু দাউদ হাকেম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরি সাউন মিন বুররিন আও কামহিন, এক সা অর্থাৎ 3 কেজি জব অথবা 3 কেজি গম দেয়া এটি ওয়াজিব। আলা কুল্লি সগীরিন ও কবীরিন, শিশু হোক বয়োজ্যেষ্ঠ হোক ছোট বড় সবার উপরে। হুররিন ও আবদিন, স্বাধীন ব্যক্তি হোক ক্রীতদাস দাসী হোক। জাকারিন ও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক। গনীন ও ফকিরিন, গনি হোক ধনী হোক অথবা ফকির হোক। কি বলছেন? ধনী হোক অথবা ফকির হোক, সবার উপরে সাদাকায়ে ফিতির ফরজ। প্রশ্ন আসতে পারে, ধনীর উপর বুঝলাম, ফকিরের উপরে কেন ফরজ? নবীজি উত্তর দিচ্ছেন, আম্মা গনিয়্যুকুম ফায়ুজাক্কিহিল্লাহ, তোমরা তোমাদের যে ধনীর উপরে সাদাকাতুল ফিতির ফরজ হলো, ধনীকে আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতির দিয়ে পরিশীলিত মার্জিত করবেন, তার সম্পদকে পবিত্র করবেন, তাকে কার্পণ্য থেকে পবিত্র করবেন, তার আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। আর আম্মা ফকিরকুম, তোমাদের যে ফকির সদকায় ফিতির দিল, ফায়ারুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা, সে যা দিল তার চেয়ে বেশি আল্লাহ তার কাছে ফেরত দেবেন। 3 কেজি দিলে তো তুমি এক মনও পেয়ে যেতে পারো, আল্লাহর কাছে অভাব আছে। আর যেহেতু সাদাকাতুল ফিতির ফরজ হয়েছে, কেন ইবনে আব্বাস থেকে নবীজির হাদিস বর্ণিত হয়েছে, সাদাকাতুল ফিতরে তুহরাতুস সাইমি মিনাল লাগমি ওয়ার রাফাস, যেই কোনো রোজাদার ধনী হোক গরিব হোক, সে তো রোজা অবস্থায় কিছু বেহুদা কথা বলেছে, কিছু অশ্লীল দৃষ্টি দিয়েছে, অশ্লীল কথা শুনেছে, অশ্লীল কথা বলেছে, হয়েছে কি না এরকম? আর এই যুগের কথা কি বাদ দিবেন, কি বলবেন? রাস্তায় বেরোলে তো ডেলি 1000 এমন মহিলাকে আপনি দেখেন যাদের উপরে নজর চালানো আপনার জন্য পাপ। পাপ কিনা, পাপ কিনা? চ্যানেল খুললে, ভালোটা দেখার জন্য খুললেও তো এই চোখের পাপ প্রতি সেকেন্ডে হতে থাকে, হয় কি না? কানের পাপের তো আর কোনো শেষ নাই, শেষ আছে কোনো? তাহলে পাপ যে হচ্ছে, পাপের বুড়িগঙ্গা নদীর পানি কি পচা, তার চেয়েও আমাদের সমাজ আরো বেশি পচা। এই পচা নদীর মধ্যে থাকিও যদি গায়ে ময়লা না দেখেন, নাকে গন্ধ না পান, বুঝতে হবে নাক শেষ হয়ে গেছে, নাকে নাই আর। অতএব লাগব রাফাস, অন্যায় অজাচার যে হয়েছে রোজার অবস্থায়ও সন্দেহ আছে, শুধু ধনীর হয়েছে না গরিবেরও হয়েছে, গরিবের হয়েছে না, বরং গরিবের গুণে আরো বেশি এই যুগে। গরিবদের কোনো পরিবেশই নেই, ধনীরা তবু অনেকে একটা পরিবেশ করে রাখে। এই জন্য সদকায়ে ফিতির গরিবকেও দিতে হয়, কারণ তারও তো রোজা আছে, তারও তো রোজার মধ্যে সে অন্যায় করেছে, অন্যায় দৃষ্টি দিয়েছে, অন্যায় জিনিস শুনেছে, তারও তো রোজাকে ওগুলো থেকে পবিত্র করতে হবে, না হলে রোজা কবুল হবে না। এই জন্য গনীন ও ফকিরিন, ধনী হোক ফকির হোক এটা দিতে হবে। তবে এমন ফকির না যার ঘরে দেওয়ার মতো কিছুই নেই, এমন ফকির ঈদের দিনে খেয়ে দেয়ে ফিতরা দেওয়ার মতো তার কাছে আছে, সে ওটা দিয়ে দেবে, এটা জরুরি মাসালা। অনেকে মনে করেন গরিবের উপরে ফিতরা নাই, গরিবের উপরে জাকাত নাই, গরিব জাকাত খাবে, কিন্তু সদকায় ফিতির ভিন্ন, এটা ভিন্ন জিনিস, রোজাকে পরিচ্ছন্ন করার জন্য ফরজ করা হয়েছে। অতএব গরিবকেও দিতে হবে, ওই গরিব যার কাছে ঈদের দিনের ভরণ পোষণ বাদ দিয়ে উদ্বৃত্ত ফিতরা দেয়ার পরিমাণে সদকা সম্পদ তার ঘরে আছে, আদামন চাল আছে, তার লাগবে হয়তো 2 কেজি আদামন চাল আছে, দেখ না 10 কেজি দিয়ে দাও, আল্লাহ তো ওয়াদা করেছেন তোমাকে এর চেয়ে আরো অনেক বেশি ফেরত দেবেন, আল্লাহ ফেরত দেবেন ইনশাআল্লাহ। একই ফকির সদকায়ে ফিতির নিতেও পারে আবার দিতেও তো পারে, আপনি নিতেও পারবেন আবার দিতেও পারবেন, সমস্যা তো নেই।
দুটাই অপশন খোলা, গরিব হওয়ার কারণে আরেকজনের ফিতরা খাবেন, আর রোজাদার হওয়ার কারণে নিজে ফিতরা দেবেন, মানুষ থেকে নিয়েই দেন না, সমস্যা নাই। হাদিসটা আবু দাউদ হাকিম বর্ণিত, গনিয়নাও ফকির, ধনী আর ফকির উভয়ের উপরে নবীজি ফরজ করেছেন। এটা ঈদের দুই দিন আগে থেকে দেয়া যেতে পারে, দুই দিনের বেশি না। সাহাবায়ে কেরাম কবলাল ঈদ বিয়াউমিন ও বিয়াউমাইন, ইবনে ওমরের হাদিস বুখারীতে এসেছে যে একদিন বা দুই দিন আগে, বেশি দিন আগে দিলে ফকির খেয়ে ঈদের দিন ভুকা থাকবে। ঈদের দিন আল্লাহর জিয়াফতের দিন, আল্লাহর জিয়াফতের দিন যাতে কেউ ক্ষুধার্ত না থাকে, ওই জন্য সাদকায়ে ফিতর ঈদের দিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুই দিন আগে দিলে একেবারে খেয়ে শেষ করতে পারবে না, সামনে তো মনে থাকবে যে এই তো একদিন পরে ঈদ, না আজকে যতই ক্ষুদে থাকুক একটু সবর করি, আজ তো আজই, কাল তো কালেই, পরশু তো ঈদে, দুদিন না খাইলে কি, এটা বুঝ দেবে। একজনের দাওয়াত পড়ছে দুদিন পরে, দুদিন আগে থেকে ঘরে খাদ্য নাই, সে মনেরই বুঝ দিচ্ছে আজ তো আজে, আজ তো গেলই, আর কাল তো কালেই, আর পরশু তো দাওয়াতে, অতবে দুদিন না খেলে বা কি। এই জন্য ঈদের আগে একদিন দুই দিন আগে থেকে দেয়া যাবে, তাহলে গরিব ব্যক্তি ধৈর্য ধরে হলেও এটাকে ঈদের দিন পর্যন্ত টেনে নেবে, আর পর্যাপ্ত পেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই, দুদিন আগেও খাবে ঈদের দিনও সে খাবে। অতএব এইভাবে সাদাকাতুল ফিতর দিবেন, 3 কেজি। আরব জাহানের স্কলাররা সহ মুফতিরা সহ সবচেয়ে যেটা স্ট্রং কথা, নবীজির যে স সেটা প্রায় 3 কেজি ছিল, অতএব অত খুচরা হিসাবে দরকার নেই, 3 কেজি দিয়ে দিলেই সবচেয়ে ভালো। 3 কেজি সেমাই, 3 কেজি গম, 3 কেজি আটা, 3 কেজি চাল, 3 কেজি কিশমিশ, 3 কেজি খেজুর, ভ্যারাইটিস করে দেন না, সবাই চাল আর সবাই গম দেবেন কেন? আর টাকা দিলে হবে কি না, একদল আলেমরা বলছেন হবে, আর একদল আলেমরা বলছে হবে না। নবীজির জীবনে দেরহাম দিনার টাকা তো ছিল, উনি তো টাকা পয়সা দিয়ে দেন নাই। ইবনে ওমর আবু সাঈদ খুদরির হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রে সাআম মিন তামারিন, সাআম মিন শাইরিন, সাআম মিন জাবিবিন, আকিতিন ইত্যাদি হাদিস, যে 100 খেজুর, 100 জব, 100 গম, এগুলি এসছে। নবীজি কোনো এক বছর এটা বলেন নাই যে এই বছর আমাদের সদকায়ে ফিতর 2 দেরহাম। আবু বকর ঘোষণা করে দাও মসজিদে যে এই বছর মদিনাবাসীর সদকায়ে ফিতর 2 দেরহাম হবে, এমন আছে কোথাও একটাও? এখন আমরা নবীর চেয়েও বেশি বড় পণ্ডিত হয়ে গেছি, উনি টাকা দিয়ে কখনো সদকায়ে ফিতর দেন নাই। এবাদত স্পষ্ট হাদিস বিরাজমান, এখানে নিজের গবেষণার কোনো দরকার নাই, ওটা ভুল হতে পারে, আর একটা ফরজ এবাদত ভুল হয়ে গেলে আপনার সারা জিন্দগির রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলে গেল, কবুল হলো না, এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। অতএব পণ্য দিয়ে, খাদ্য দিয়ে সাদাকায়ে ফিতর দেবেন ইনশাআল্লাহ। Allahu Allahu ya Rabbi ya Allah, Allahu ya Rabbi ya Allah, La ilaha illa Allah, La ilaha illa Allah, La ilaha illa Allah, Muhammadun Rasulullah.